হ্যালো ফ্রেন্ডস হোপিউর অল ওয়েল চলো আজ আমরা দেখে নিই ফিউচার ইন্ডিফিন্সের ভয়েস কীভাবে করতে হয় তো এখানে দেখো প্রথমে অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স লেখার সময় কীভাবে হয় প্রথমে সাবজেক্ট তারপর উইল অর শ্যাল আসবে যেহেতু ফিউচার তারপর ভারভে ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট তারপরে যখন প্যাসিবে আসছে তখন এই অবজেক্টটা এখানে চলে আসছে তো সেই জন্য আমি এখানে অবজেক্ট লিখেছি মানে অ্যাকচুয়ালি প্যাসিভ বয়েসের একটা এখানে সাবজেক্টই হয় আমি এখানে যেহেতু অবজেক্টটা এখানে চলে আসে সেহেতু আমি এখানে অবজেক্ট লিখেছি এই অবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে বসছে মানে সাবজেক্ট হিসেবে বসছে আর এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে বসছে তো এই সাবজেক্টটা যেহেতু এখানে সাবজেক্টে চলে আসছে এই অবজেক্টটা যেহেতু এখানে অবজেক্টে চলে আসছে তো সেই জন্য আমি এখানে এইভাবে লিখেছি আর কি অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট তোমাদের বোঝার সুবিধার জন্য তো প্যাসিভ বয়েসে কি হবে অবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস বি ভার্ব আসবে প্লাস ভার্ভের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট এখানে একটা বি ভার্ব আসবে কারণ ফিউচার ইন্টারপেন্ডেন্সের ক্ষেত্রে কথাগুলো এভাবেই বলা হয় যে মানে করা হবে খাওয়া হবে যাওয়া হবে ধরো ধরো অঙ্কের কথা বললে অঙ্কগুলি কষা হবে বাড়িটি নির্মিত হবে মারা হবে এই টাইপের মানে হবে তো এই টাইপের যেহেতু সেই জন্য এখানে বি ভার্ভ চলে আসবে একটা করে তো চলো আমি একটা অ্যাক্টিভ ভয়েসের একটা এক্সাম্পল দেখি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ধরো আই শ্যাল হেল্প ইউর ফাদার আমি তোমার বাবাকে সাহায্য করব তো এখানে আয়ের পরে শ্যাল হলো কারণ দেখো আমি এখানে লিখেছি ফার্স্ট পারসন প্রোনাউন প্রোনাউন আই অ্যান্ড টু উই তো এর ক্ষেত্রে শ্যাল বসে মানে আই অ্যান্ড টু উই এর পরে শ্যাল বসে আর সাধারণত সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন প্রোনাউন ইউ হি শি ইট দে এগুলোর পরে সাধারণত উইল বসে তো এটা যেহেতু ফার্স্ট পার্সন প্রোনাউন সেহেতু এর পরে শ্যাল বসেছে তাহলে এটা হলো সাবজেক্ট আর অবজেক্ট কোনটা আমি কাকে সাহায্য করব তোমার বাবাকে সাহায্য করব তো এটা হয়ে গেল অবজেক্ট এবার আমি যখন প্যাসিভ করব তখন কি হবে ইয়োর ফাদার এখানে চলে আসবে ইউর ফাদার দেখো এটা তো থার্ড পারসন তো তো সেই জন্য আমরা জানি থার্ড পারসনের পরে উইল বসে স্যার বসবে না তো ইউর ফাদার তখন উইল হয়ে যাবে উইল একটা বিভার্ব আসবে কারণ আমরা এখানে দেখেছি যে ভয়েসে উইল পরে বি চলে আসে আরিউচার ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে তো সেই জন্য আমার এখানে ফিউচার প্যাসিভাইজ করার সময় ইউর ফাদার তারপর উইল তারপর বি ভার্ভ এসছে আর এবার কি আসবে ভার্বের থার্ড ফর্ম আসবে উইল বি হেল্পড কারণ বি ভার্ভের পরে আমরা সবসময় জানি যে ভার্বের থার্ড ফর্মই বসে তাহলে ইউর ফাদার উইল বি হেল্পড বাই মি তাহলে মানেটা কি দাঁড়ালো আমি তোমার বাবাকে সাহায্য করব সেটা প্যাসে করার সময় কি হয়ে গেল। ইউর ফাদার উইল বি হেল্প বাই মি আমার দ্বারা তোমার বাবাকে সাহায্য করা হবে তাহলে এই যে করা হবে সাহায্য করা হবে তো সেই জন্য দেখো এখানে বিভাব চলে এসছে ফিউচার ইন্টারফিনটেন্স বলে চলো নেক্সট এক্স একটা এক্সাম্পল দেখে নিই দ্য বয় উইল কি দ্য বল ছেলেটি বলটাকে লাথি মারবে তাহলে একইভাবে এটা সাবজেক্ট দি বল এটা হয়ে গেল অবজেক্ট তাহলে আমি প্যাসিবে করবো দি বল এটা যেহেতু থার্ড ফর থার্ড পারসনই আছে তো দ্য বল উইল বি উইল বি কিড ভারবের থার্ড ফর্ম কারণ বি ভারবের পরে কিন্তু third থার্ড ফর্মই বসে উইল বি কিকড বাই দ্য বয় তাহলে দেখো কি হলো দ্য বয় উইল কিক দ্য বল ছেলেটি বলটাকে লাথি মারবে প্যাসিভ ভয়েসে আমরা কীভাবে বলছি দ্য বল উইল বি কিকড বাই দ্য বয় বলটিকে ছেলেটির দ্বারা লাথি মারা হবে তো উইল বি কিকড এই যে লাথি মারা হবে তাহলে এখানে বিভাব চলে এসছে যেহেতু এইভাবে বলা হচ্ছে ঠিক আছে তো চলো নেক্সট একটা নেগেটিভ এক্সাম্পল দেখিনি হি উইল নট বাই এ ব্যাগ সে একটি ব্যাগ কিনবে না সাবজেক্ট এ ব্যাগ অবজেক্ট তাহলে প্যাসিপি আমরা কীভাবে লিখব এ ব্যাগ নটটা উইলের পরেই বসবে ঠিক আছে এই ব্যাগ উইল নট বি বট বাই হিম একটা ব্যাগ তার দ্বারা কেনা হবে না আর যদি এখানে নট না থাকতো তাহলে কীরকম হতো এই ব্যাগ উইল বি বট বাই হিম একটা ব্যাগ তার দ্বারা কেনা হবে জোরটা কিন্তু এইটার ওপরেই দেয়া হচ্ছে এই যে কেনা হবে করা হবে যাওয়া হবে খাওয়া হবে জোরটা এর উপরেই দেয়া হচ্ছে তাহলে এখানে উইলের পরে নট বসে গেল যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে বোঝা গেল তো এইভাবে আমাদের ফিউচার ইন্টারফেন্টেন্স করতে হয় আশা করছি কোনো অসুবিধা হবে না নেক্সট দিন আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আসবো আর একটা কথা আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বাই